আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। সঠিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করলে বাংলাদেশে সফলতা অর্জন করা সম্ভব, সভায় বিবিসিসির নেতৃবৃন্দ। সাপ্তাহিক বাংলা পোস্টের 10ম বর্ষে পদার্পণ, সুধীজনদের শুভেচ্ছা। সাসেক্স বিএনপির সভায় শায়েস্তা চৌধুরী কুদ্দুস, তত্ত্বাবধায়ক সরকার ব্যতীত নির্বাচন হতে দেয়া হবে না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে সঠিক পরিকল্পনা নিয়ে বিনিয়োগ করলে সফলতা অর্জন করা সম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ। মঙ্গলবার সংগঠনটির বিভিন্ন আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে এক পরিচিতের সভায় উপস্থিত বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। সংগঠনের সভাপতি মুকিম আহমেদের সভাপতিত্বে ও ডিরেক্টর জেনারেল মাহতাব চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বিবিসিসির ফিন্যান্স ডিরেক্টর মুহিব চৌধুরী। এছাড়া ব্রিটেন এবং বাংলাদেশের সাথে ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন বিবিসিসির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান রেনু জেপি, ভাইস চেয়ারম্যান এন আইনুরু, পরিচালক বজলুর রশিদ এমবিএ, আব্দুল কাইয়ুম বশির আহমেদ, আজিজুর রহমান, সাইদ চৌধুরী, রফিক হায়দার প্রমুখ। সভাটি পূর্ব লন্ডনে অবস্থিত বিবিসিসির হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলা পোস্ট পত্রিকা প্রকাশিত হওয়ার পর থেকেই সংবাদ প্রকাশে নিরপেক্ষতার স্বাক্ষর রেখে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেছেন পত্রিকাটির 10ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের অলগেট ইস্টের একটি অভিজাত রেস্তোরাঁয় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলা পোস্টের সম্পাদক ব্যারিস্টার তারিক চৌধুরীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা পোস্টের চিফ এডিটর শেখ মুফিজুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারনে সুনাকিং, বেতনাল গ্রিন ও বো থেকে নির্বাচিত এমপি রুশনার আলী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান, ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমেদ ফয়সাল চৌধুরী শোয়েব, জনমত সম্পাদক নবাব উদ্দিন, আইকন কলেজের অধ্যক্ষ নুরুন নবী, বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ সহ কমিউনিটির বিশিষ্টজনরা। অনুষ্ঠান শেষে জেসিএসসি ও এলেভেলে পরীক্ষায় ভালো ফলাফলকারী কৃতি শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস বলেছেন এ সরকার একদলীয় নীল নকশার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বিএনপি একটি নেতাকর্মী বেঁচে থাকতেও তাদের এই স্বপ্ন পূরণ হতে দেয়া হবে না। বৃহস্পতিবার ব্রাইটনের স্থানীয় একটি রেস্তোরাঁয় সাসেক্স বিএনপি ও যুবদল কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাসেক্স বিএনপির সিনিয়র সহসভাপতি তফাজ্জল হোসেনের স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাসেক্স বিএনপির সভাপতি হাজি রফিক মিয়া, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সোহেল এবং সাসেক্স যুবদলের সেক্রেটারি জিলুর রহমান আতরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি আহমেদ আলী, আনা এম মিয়া, সাংগঠনিক সম্পাদক জসিমউদ্দিন সেলিম, প্রচার সম্পাদক এম এ কাইয়ুম, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ বাদশাহ সহ আরও অনেকে। সভা থেকে উপস্থিত বক্তারা 5ই অক্টোবর সিলেটে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির দাবিতে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মহাসমাবেশকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান। এদিকে যুদ্ধাপরাধের অভিযোগে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণা হওয়া আনন্দ সভা ও মিষ্টিমুখের আয়োজন করে ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগ। বুধবার পূর্ব লন্ডনের কুইন্স পার্কের স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত